সময়ের সঙ্গে দ্রুত বদলে যাচ্ছে মানুষের রুচিবোধ, জীবনযাত্রার ধরন। বিশ্বায়নের যুগে সবকিছুই এখন হাতের মুঠোয়। নগরজীবনে প্রাত্যহিক কেনাকাটায়ও এসেছে পরিবর্তন। জনপ্রিয় হচ্ছে ইন্টারনেটে কেনাকাটা বা ই শপিং। সংশ্লিষ্টরা বলছেন, 2010-2011 সালে বাংলাদেশে ই কমার্সে মোট ব্যবসার পরিমাণ ছিল 80 কোটি টাকা। বর্তমানে প্রতি বছর গড়ে 150 লোক 200 কোটি টাকার পণ্য অনলাইনে বেচাকেনা করে। বার্ষিক প্রবৃদ্ধি 15-20%। শুধু কেনাকাটা নয়, নতুন উদ্যোক্তা তৈরিতেও তা ভূমিকা রাখছে। সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তরুণরা যুক্ত হচ্ছে এ ব্যবসায়। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।